আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও পল্লী বিদ্যুৎ থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওটি হতে গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আজকে আলোচনা থাকবে এখানে কতটি পথ কী কী পথ এটি অনলাইনে করতে হবে না দরখাস্তর মাধ্যমে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করবো এছাড়াও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় সুপ্রিয় দর্শক আর দেরি নয় শুরু করা যাক এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন দশই মে বিশ বাইশে নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এখানে ড্রাইভার পদে নেওয়া হবে পদ সংখ্যা একটি বেতন স্কেল এখানে দেওয়া আছে নয় ছয় বিশ বাইশ অনুযায়ী তারিখ আপনার প্রার্থীর বয়স আঠেরো থেকে পঁয়চল্লিশ হতে হবে আপনার বেতন স্কেল কাঠামো ষোলো অনুযায়ী আপনার ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেওয়া হবে বেতন স্কেল এখানে প্রার্থীকে স্বাবলম্বীভাবে বাংলাদেশে লেখা সহ ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে নির্দেশিকা দিক নির্দেশ আপনার পরিচালনা সাংকেতিক চিহ্ন বোঝা পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সমর্থ থাকতে হবে প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালতনাগার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বরে অফিস সহায়ক এখানে পথ সংখ্যা দেওয়া আছে ছয়টি বয়স আঠেরো থেকে তিরিশ হতে হবে বেতন কাঠামো ষোলো অনুযায়ী পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা বেতন স্কেল এখানে অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা প্রাপ্য হবেন মানে এসব সুযোগ সুবিধা দেওয়া হবে কমপক্ষে এসএসসি অথবা সমমান পাস থাকলে এ পোস্টটিতে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মট্ট উত্তম চরিত্র অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন সুটাম দেহর অধিকারী ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে আপনার দাপ্তরিক এবং চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা অফিস আপনার ডেকোরেশন কাজ এবং পারদর্শী হতে হবে আবেদনকারীকে গাইবান্ধা পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস ডট গাইবান্দা ডট গভ ডট বিডি আপনার ওয়ান ওয়ান নং এবং ডাউনলোড করতে হবে এ সাইজের কাগজ এই লিঙ্কটার মাধ্যমে আগামী নয় ছয় বিশ বাইশ অপি চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার গাইবান্ধা পল্লবিত সমিতি আপনার তুলসীঘাট গাইবান্ধা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে বা সরাসরি আপনার টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বর্ণিত পদে নিয়োগ লাভ আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রে সত্যায়িত অনুলিপি মার্কশিট প্রশংসাপত্র তারপর আপনার গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্রে অনুলিপি সম্প্রদিত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে এক কপি ছবি প্রবেশপত্রে নির্ধারিত স্থানে আপনার আইকে আঠা দিয়ে লাগিয়ে ছবির উপরে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এক কপি ছবি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আপনার স্টাফলার দিয়ে পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের মেয়র নিকট হতে নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা নাম সম্মিলিত সিল দ্বারা সকল কাগজ ছবি সত্যায়িত করতে হবে ম্যানেজার গাইবান্ধা পল্লবিদ্যুৎ সুমতি অনিকুলে যে কোনো তাপসিল ব্যঙ্গ হতে একশত টাকা পে অর্ডার ব্যাংকড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পে অর্ডার ব্যাংকড্রাফট বাধিত কোনো আবেদন গ্রহণ করা হবে না পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় প্রাপ্ত আবেদনপত্রসহ প্রাথমিক বাছাইপূর্বে যোগ্য প্রার্থীদের লিখিত মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার তারিখ যথাযথ ডাকযোগে অবহিত করা হবে সুপ্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি সার্কুলার নিয়ে ততক্ষণে আল্লাহ পাক আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ